হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকে আমরা বাংলা ব্যাকরণের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো তোমাদের কাছে আবগারি পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সঠিক উত্তরটি হবে খ, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে গ, 1743 সালে। ক ধ্বনিকে ক বলতে গেলে তার সঙ্গে কি যোগ করতে হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে এ, অর্থাৎ কটি অধ্বনি। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? এখানেও চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ডি, অর্থাৎ কার বলা হয়। তাড়নজনিত ধ্বনি কোনটি? এখানেও চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ডয়বিন্দুর এবং ঢাইবিন্দুর। মনের ভাব প্রকাশের প্রধান বাহক কোনটি? এখানে চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ভাষা। ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ? এখানে চারটি অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তরটি হবে খ, পাণিনি। পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে? এখানে তিনটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ক, 25 কোটি। আজি থেকে আইজ এই উদাহরণটি হলো। এখানেও চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ক, অপিনিহিতি। প্রাকৃত শব্দের অর্থ? এখানে সঠিক উত্তরটি হবে স্বাভাবিক। ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি? এখানে চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে গ্রিস। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 20টি, 22টি, 23টি নাকি 25টি? এখানে সঠিক উত্তরটি হবে 25টি। রাজপথ শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো পথের রাজা, রাজার পথ, রাজা ও পথ, রাজা গমন করে যে পথে। এখানে সঠিক উত্তরটি হবে ক, পথের রাজা। সমাস শব্দের সাধারণ অর্থ? এখানেও চারটি অপশন দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে খ, সংক্ষেপ। সমাস শব্দের উৎপত্তি হিসেবে নিচের কোনটি ঠিক? এখানে সঠিক উত্তর হবে গ। দুটি ধ্বনির মিলনকে কি বলা হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে সন্ধি বলা হয়। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এখানে সঠিক উত্তরটি হবে ক, দ্বন্দ্ব সমাস। অন্য পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? এখানে সঠিক উত্তরটি হবে বহুব্রীহি সমাস। ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে? এখানেও চারটি অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তরটি হবে ঘ, কারক। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় ধাতুর বিভক্তি, অর্থাৎ খটি। রাজায় রাজায় যুদ্ধ চলছে, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা, গ অপশনটি। অনুসর্গ পদের আগে বসে, পরে বসে, পদের সঙ্গে যুক্ত হয়ে বসে, পদের সঙ্গে পৃথকভাবে বসে। এখানে সঠিক উত্তরটি হবে ক, আগে বসে। তো বন্ধুরা, এরকম ধরনের আরও আলোচনা চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই।